তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন সুনীল নারিন সুনীল নারিন হ্যাঁ বন্ধুরা, সুনীল নারিনকে নিয়ে কিন্তু অনেক বেশি রিমার্স কিন্তু বেড়ে চলে আসছিল, যেখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় সুনীল নারিন কিন্তু আন্দ্রে রাসেলের সঙ্গে কিন্তু এবার আসেনি। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন রাসেল অলরেডি কিন্তু চলে এসেছে, কিন্তু সুনীল নারিনের এখনও কোনো আতা পাতা নেই। হ্যাঁ বন্ধুরা, তাহলে সুনীল নারিন কবে যোগ দিচ্ছে? তো বন্ধুরা, বর্তমানে সুনীল নারিনের পক্ষ থেকে যে নিউজটা বেড়ে চলে আসছে, সুনীল নারিন কিন্তু রেড বল টুর্নামেন্ট খেলছে, যেখানে কিন্তু সে তার নিজের টিমের হয়ে প্রায় 30-35টা কিন্তু উইকেট নিয়ে নিয়েছে এবং লাস্ট ম্যাচে কিন্তু সে পুরো রেকর্ড ব্রেক করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু সুনীল নারিন 7টা ওভার বল করেছিল এবং 7 ওভারের মধ্যে 7টাই মিডল ওভার দিয়েছে এবং তার সত্ত্বেও সে 7টা উইকেট নিয়েছে। তো বন্ধুরা, সুনীল নারিন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং সুনীল নারিনের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে কেকেআরের ফ্যান্সরা এবং সুনীল নারিনের ফ্যান্সরা কিন্তু দুর্দান্ত পরিমাণে খুশি হয়েছে এবং সুনীল নারিনের আশা নিয়ে যে আপডেটসটা বেড়ে চলে আসে, সুনীল নারিন আশা করা যাচ্ছে 25 তারিখে কেকেআর সঙ্গে যোগ দেবে। তো বন্ধুরা, এই নিউজটা কনফার্ম হওয়ার আগে একটা হিন্ট বেড়ে চলে আসে। তো বন্ধুরা, নিউজটা কনফার্ম হলে সবার আগে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে চলে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নিউজগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।